হ্যালো এভরিওয়ান সো আজকে চলে এলাম আরও একবার কজিটিভ ভার্ব নিয়ে ডিসকাস করার জন্য তোমরা জানো যে কজিটিভ ভার্বের উপরে অলরেডি আমি তিনটে ভিডিও আপলোড করেছি যেখানে আমি অলরেডি ডিসকাস করেছি হ্যাভ ভার্বের ব্যবহার সম্পর্কে গেট ভার্বের ব্যবহার সম্পর্কে আর এই মেক ভার্বের ব্যবহার সম্পর্কে তোমরা যদি এগুলোকেও মিস করে থাকো অবশ্যই দেখে নিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তো আজকে আমরা যে বিশেষ ভার্বের ব্যবহার দেখব কজিটিভ ভার্ব হিসাবে সেটা হলো এই লেট ওকে লেট আমরা কজেটিভ ভার্ব বলতে কাদেরকে বলি কাদেরকে বলে থাকি কাদেরকে বুঝি আরেকবার জাস্ট একটু ব্রিফ ইন্ট্রো দিয়ে দিই কজেটিভ ভার্ব বলতে সেই ধরনের ভার্বকে বোঝায় যেখানে দেখা যায় কিছু নির্দিষ্ট এমন সংখ্যক ভার্ব আছে যেগুলো সাবজেক্ট যখন অন্য কাউকে দিয়ে কোনো কাজ করায় কাউকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেয় ইত্যাদি রকমের সেন্সে যে বিশেষ ভার্বগুলো ব্যবহার হয় যারা হেল্প করে এই ধরনের লাইনকে ট্রান্সলেট করতে সেই বিশেষ ভার্বকে আমরা বলি কজিটিভ ভার্ব মানে যে ভার্বের কারণে অন্য কিছু একটা ঘটে এরম একটা সেন্সে তো এই টাইপের সেন্স আমরা এখানে দেখেছি এতগুলো লাইক এক্সাম্পলসের মধ্যে দিয়ে যে লাস্ট কয়েকটা এপিসোডসে আমি তোমাদেরকে বলেছি সেরম ধরনেরই আজকেও আরও কয়েকটা লাইন্স আমরা দেখব যেগুলো এক্সাম্পল হবে লেট ভার্বটার কিভাবে আমরা ইউজ করছি সেটার এবং বিভিন্ন রকমের টেন্সে এক্সাম্পল তোমরা দেখতে পাবে আমি এখানে কিছু লাইন্স লিখেছি সেগুলোকে আমরা ট্রান্সলেট করব এবং তার মধ্যে দিয়ে বিষয়টাকে ক্লিয়ারলি বুঝে নেব দেখো আজকে যেটা আলোচনা করতে চলেছি এই যে লেট এটা কিন্তু খুবই ইউজফুল মানে দৈনন্দিন জীবনে লেট দিয়ে লাইনস আমরা অনেক বলে থাকি তো যার জন্য আজকে যেটা আমি বলছি এটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং অবশ্যই দৈনন্দিন জীবনের সুযোগ মতন ইউজ করো তো দেখো এখানে আমরা যেরকম আগের ভিডিওগুলোতে দেখেছি যেভাবে আমি আর কি তোমাদেরকে বলেছি প্রথমে একটা লাইনের আমরা ট্রান্সলেট করে নিই সেখান থেকে আমরা ফাইন্ড আউট করি যে তার ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে সেই ফর্ম্যাট অনুযায়ী আমরা বাকি কাজগুলো করি সেম প্রসেসে আজকেও হবে ওকে তো প্রথম যে লাইনটা এখানে বলা আছে সেটা আগে দেখো কি বলা হয়েছে সে আমায় এটা নিতে দেয় সে আমায় এটা নিতে দেয় মানে আমি যেন স্বইচ্ছায় নিতে পারছি না সে আমায় নিতে দিচ্ছে তার মানে অন্যের একটা প্রভাব এখানে রয়েছে অন্য একজন কেউ আছে যে তার প্রভাবটা ফেলছে তার কারণে আমি এটা নিতে পারছি এই হলো ব্যাপার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে যে ব্যক্তি আছে তার একটা ইম্প্রেশন রয়েছে মানে সেই পয়েন্ট থেকে আমরা এটাকে লিখবো তো প্রথমে সে আছে চলো ট্রান্সলেট করি সেই অর্থে আমরা হি লিখতে পারি চলো লিখে দিই হি তারপরে সে আমায় এটা নিতে দেয় শেষের দিকে এসো দেখো লেখা আছে দেয় যখন আমরা এমন কথা বলি করি করে খাই খায় যাই যায় তারপর এরকম দেয় এরম ধরনের কথা হয় তখন সিম্পল প্রেজেন্টেন্স টেন্স হয় বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয় সেই টেন্সেই তো এটা হবে তো সেই মতন আমরা এটা লিখব হিয়ের পরে আমরা যেহেতু হি একটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তো সেই সেন্স অনুযায়ী আমরা যেটা এখানে ভার্ব ব্যবহার করব তার সাথে সিম্পল টেন্সের রুল অনুযায়ী এস বা ইএস যোগ করার কথাটা ভাবব এখানে যে ভার্বটা ব্যবহার করব সেটা হচ্ছে এই লেট ভার্বটা তাহলে লিখবো হি লেট তার সাথে জুড়ে দেবো এস হি লেটস ওকে হি লেটস লেট হলো ফার্স্ট ফর্ম ভার্বের এটারই আবার সেকেন্ড ফর্ম হয় সেটাও লেট হয় এবং থার্ড ফর্ম যেটা সেটাও লেট হয় যাই হোক তো এখানে ফার্স্ট ফর্ম লেট এটার সাথে এস জুড়ে দিলাম হি লেটস হি লেটস কি আমায় আমায় তার মানে মি হি লেটস মি হি লেটস মি তারপর এটা নিতে দেয় নিতে দেয় মানে টেক নেওয়া মানে টেক সেটা লিখতে হবে হি লেটস মি টেক ইট হি লেটস মি টেক ইট এটা অর্থে ইট হলো এইবার এই যে লাইনটা আমরা লিখলাম খুব সহজে করে ফেলতে পারলাম এখান থেকে আমরা কি ধরনের ফরম্যাট পাচ্ছি চলো ফর্ম্যাটটা ফাইন্ড আউট করা যাক এখানে যে ফর্ম্যাটটা আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে সাবজেক্টের ব্যবহার হয়েছে সাবজেক্টের পর এখানে দেখো আসছে যে ভার্বটা সেটা হলো লেট ওকে তো সেটা লিখবো তো লেটের যে কোনো ফর্ম বসতে পারে তাই জন্য লেট ফর্ম হলো তারপর তারপর এখানে মি আছে যেটা হচ্ছে একটা অবজেক্ট সেন্টেন্সের মধ্যে সেটা প্রধানত একটা হিউম্যান হয় যেহেতু হিউম্যান একটা কাজ করে বাট হিউম্যান ছাড়া এটা লাইক নন হিউম্যান বিইংও হতে পারে যেমন কোনো অ্যানিম্যাল বা বার্ড এরম হতে পারে ওকে তো যাই হোক আমরা এটা প্রধানত পার্সন হিসেবেই দেখি তো এ একটা অবজেক্ট যেটা হলো একটা পার্সন ইউজুয়ালি মনে রাখবে সব সময় হয় না যাই হোক তারপরে ভার্ব আছে আরেকটা সেটার ব্যবহার করতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম ভি ফার্স্ট তারপরে কি আছে ইট তার মানে এটা আরেকটা অবজেক্ট যেটা প্রধানত কোনো একটা বস্তু হতে পারে তো সেটার ব্যবহার আমরা দেখতে পাই তো এই যে অবজেক্টটা আমি পরে লিখলাম যেটা সেকেন্ড অবজেক্ট এখানে আসছে এই অবজেক্টের ব্যবহারটা কিন্তু হতেও পারে নাও হতে পারে সেন্টেন্সে থাক বা না থাক মূল বিষয়টা হচ্ছে এই জায়গাটা এই লেটের ফর্মটা তারপরে একটা অবজেক্ট আসবে এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে মনে রাখবে যখন লেট ইউজ করবো আমরা ভি ওয়ান দিতে কখনোই ভুলব না ওকে তো সেই মতন লাইনগুলো লিখতে হবে চলো ট্রাই করা যাক পরের লাইনটাতে দেখি সেটাই কি হয় ও তাকে ওর গাড়ি চালাতে দিচ্ছে ও তাকে ওর গাড়ি চালাতে দিচ্ছে এখানে ও কিন্তু নিজের ইচ্ছায় চালাচ্ছে না অন্য একজন আছে যে কিনা তাকে গাড়িটা চালাতে দিচ্ছে তো এই যে সেন্সটা আরেকজনের মাধ্যমে কাজটা হচ্ছে আরেকজনের ফোর্সে হচ্ছে কাজটা তো এই যে ইমপ্রেশনটা এটা বোঝাচ্ছে এখানে কজিটিভ ভার্বের দরকার আছে তাহলে কি করব সেম প্রসেসে প্রথমে ও অর্থে আমরা যে কোনো কথা লিখতে পারি হি লিখতে পারি বা শি লিখতে পারি তো এখানে শি লেখা যাক শি এবার দেখো এখানে যে জিনিসটা দেখব শেষের দিকে আসবে এবং সেখান থেকে ভার্বটা দেখে নেবো তোমরা জানো যখন ট্রান্সলেট করি আমরা সাবজেক্ট লেখার পরে একদম শেষে চলে যাই সেখানে প্রধানত ভার্বটা থাকে সেটা ট্রান্সলেট করি এবং তারপরে একটু একটু করে ব্যাকে আসি আর চেঞ্জ করতে থাকি এইটা হচ্ছে প্রধানত রুল তো এখানেও আমরা সেরম টাইপের ওয়েতেই করব যেমনটা প্রথম লাইনে দেখলাম তো ও লেখার পরে এবার ব্যাকে আসলাম দেখতে পাচ্ছি সেখানে মানে একদম শেষের দিকে এলাম দেখা সেখানে লেখা আছে দিচ্ছে করছে খাচ্ছে যাচ্ছে দিচ্ছে এরকম মানে কাজটা চলছে বোঝাচ্ছে তাই তো তাহলে যদি চলছে বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে সেই টেন্সে লিখবো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে শি এর পরে আমরা সেই ফর্ম্যাট অনুযায়ী ইজ ব্যবহার করব আর তারপরে লিখব ভার্বের সাথে আইনজি যোগ ভার্ব কোনটা হবে লেখাই আছে সাবজেক্টের পরে লেট ফর্ম বসবে তো লেট ফর্ম মানে লেট সেটা হয়ে যাবে লেটিং এবার সেই অনুযায়ী সি ইজ লেটিং আইনজি এই ইজ লেটিং এটা হলো ওই লেটের ফর্মটাই কিন্তু আমরা এখান থেকে বুঝবো এই লেট ফর্ম বলতে বেসিক্যালি ওই ভার্ব অ্যান্ড অল দ্যাট যা আছে সব কিছু অবজেলারি থাকলেও সেটা কিন্তু আমরা এই লেটের যে সেটটা সেখানটায় বুঝে নেবো যে ওইখানে আছে বিভিন্ন টেন্স অনুযায়ী সেটা আমাদের লিখতে হবে তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সেই টেন্স অনুযায়ী আমরা করছি তো সে ইজ লেটিং তারপরে অবজেক্ট যেটা প্রধানত একটা পার্সন হয় সেটা এখানে কে আছে না তাকে বলা আছে ও তাকে ওর গাড়ি চালাতে দিচ্ছে তো এখানে তাকে অর্থে লিখবো আমরা হিম লিখতে পারি এখানে শি ইজ লেটিং হিম লেটিং হিম কি এবার দেখো লেখা আছে ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট হয়ে গেল যেই ফার্স্ট ফর্ম ভার্বের সেটা কোনটা গাড়ি চালাতে দেওয়া তো চালাতে দেওয়া মানে গাড়ি চালাতে চালাতে দেওয়া মানে ড্রাইভ করতে দেওয়া সেটা লিখতে হবে হি ইজ লেটিং হিম ড্রাইভ ড্রাইভ কি। না তার গাড়ি বা ওর গাড়ি ওর মানে কার গাড়ি এই যে শি তার গাড়িটা তাহলে হার কার হার কার হলো তো যেটা উপরের ফরম্যাটটাকে পুরোপুরি মেনে চললো ঠিক আছে দেখো কত সহজে হয়ে গেল পরের লাইনটা দেখো সে তার বিড়ালকে মুক্তভাবে ঘুরে বেড়াতে দিয়েছে সে তার বিড়ালকে মুক্তভাবে ঘুরে বেড়াতে দিয়েছে এই যে লাইনটা এটার মধ্যে আমরা একটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্ট দেখতে পাচ্ছি সেটা কোনটা এতক্ষণ পর্যন্ত যে লাইনগুলো দেখেছি মানে যে দুটো লাইন দেখেছো এবং এর আগেও আমি যে এক্সাম্পলসগুলো দিয়েছি সেখানে মানে লাইক আগের দিনের ভিডিওগুলোতে সেখানে দেখেছো আমি প্রধানত পার্সনকে ফোকাস করেছি যেটা ম্যাক্সিমাম হয় আর কি কিন্তু এর বাইরেও যে আমি কথাটা বললাম একটু আগে যে পশু পাখিরাও হতে পারে সেটা বোঝানোর জন্য আমি এখানে এরকম একটা লাইন দিয়েছি তো এখানে বিড়ালকে মুক্তভাবে ঘুরে বেড়াতে দিয়েছে হয়তো বিড়ালটা মুক্তভাবে ঘুরতে পারে না কিন্তু সে দিয়েছে তাকে সে ফ্রিডমটা দিয়েছে সে ফ্রিভাবে যেন ঘুরতে পারে এখানে লোকটার ইমপ্রেশনটা রয়েছে বিড়ালটার উপরে সে বুঝুক ছাই না বুঝুক কিন্তু মোটামুটি তার একটা ইমপ্রেশন আছে তো সেরম সেন্সে এখানে যে বিড়ালকে দিয়ে একটা কাজ করাচ্ছে এই সেন্স অনুযায়ী আমরা এটা ভার্বের ওয়েতে লিখতে পারি তো সেই মতন লিখলে প্রথমে সে তো সেই অর্থে আমরা হি বা শি লিখতে পারি চলো এখানে হি দিলাম দেয়ার পরে শেষে আসো দেখো লেখা আছে দিয়েছে করেছে খেয়েছে গিয়েছে দিয়েছে মানে হলো পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট মানেই তো সেই হ্যাভ বা হ্যাজ আর সেই আর ভার্ভের থার্ড ফর্ম সেটাই করবো হি এরপরে লিখে দেবো হ্যাজ হি হ্যাজ তারপরে ভার্বে থার্ড ফর্ম এখন ভার্বটা কোনটা অবভিয়াসলি লেট ভার্বটাই তো হবে সেটাই তো হচ্ছে তো হি হ্যাজ লেট লিখতে হবে লেটের যেটা থার্ড ফর্ম সেটাও হয় লেট সেই জন্য লেটেড এরকম লিখবে না লেট লিখবে ঠিক আছে হি হ্যাজ লেট ব্যাকশো লেখা আছে তার বিড়ালকে মানে এই যে লোকটা এর বিড়াল তাহলে হি হ্যাজ লেট হিজ ক্যাট হিজ ক্যাট তার বিড়াল এটা হলো এখানে আমার অবজেক্ট আগে দেখেছিলাম অবজেক্ট এখানে আমি লিখেছি পার্সন ইউজুয়ালি হয় কিন্তু এখানে আমরা দেখতে পেলাম একটা এক্সেপশন যেখানে পার্সন নয় একটা বিড়াল যেটা একটা অ্যানিম্যাল সেটা দেখতে পাচ্ছি তো হি হ্যাজ লেট হিজ ক্যাট কি করছে না মুক্তভাবে ঘুরে বেড়াতে দিয়েছে তো ক্যাট হিস ক্যাট লেখার পরে তো ভার্ভটা লিখতে হবে আর একটা ভার্ব যেটা ফার্স্ট ফর্ম হবে সেটা কোনটা এই যে ঘুরে বেড়ানো এইটা মানে কি এই অর্থে আমরা মুভ অ্যারাউন্ড রোম ইত্যাদি কথা লিখতে পারি তো এখানে আমরা রোম শব্দটা ব্যবহার করছি রোম মানে ঘুরে বেড়ানো মুক্তভাবে ফ্রিলি ফ্রিলি ওকে রোম ফ্রিলি হি হ্যাজ লেট হিস ক্যাট রোম ফ্রিলি হয়ে গেল উপরে ফর্ম্যাটের সঙ্গে মিলিয়ে নিতে পারো প্রথমে সাবজেক্ট আছে যেটা হলো হি তারপরে লেট ফর্ম হ্যাজ লেট হয়েছে অবজেক্ট যেটা এখানে পার্সন নয় ক্যাট হয়েছে হিজ ক্যাটের ফার্স্ট ফর্ম রোম বসেছে এবং তারপরে এখানে অবজেক্ট অ্যাকচুয়ালি কিছু নেই ওকে অ্যাডভাব রয়ে গেছে একটা তারপরে লাইনটা দেখো কি বলছেন অভি তার বোনকে সব নির্ণয় নিতে দিল অভি তার বোনকে সব নির্ণয় নিতে দিল করলো খেলো গেল নিলো এরম ধরনের সেন্স যখন আসবে এখানে যেমন বলা হয়েছে দিল তার মানে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স সেই মতন লিখতে হবে সবার প্রথমে আছে সাবজেক্ট অভি তো সেটা আমরা লিখে ফেলি অভি অভি হলো অভির পরে এবার কি করব। শেষে আসো দেখো লেখা আছে দিল। করলো খেলো গেলো এরকম সেন্সে দিলো হয়েছে তো সিম্পল পাস্ট টেন্স তার মানে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে এখন ভার্বটা কোনটা ভার্বটা তো হচ্ছে সেই লেট এটাই তাহলে লেটের সেকেন্ড ফর্ম লিখতে হবে সেটা হচ্ছে লেটের যেটা সেকেন্ড ফর্ম সেটাও হলো লেট তো লিখতে হবে অভি লেট অভি লেট কি তারপরে ব্যাকে এসো দেখো লেখা আছে তার বোনকে এটা আমাকে অ্যাপ্লাই করতে হবে এটা একটা অবজেক্ট তো হি এখানে লিখতে হবে অভি লেট হার সিস্টার তার বোনকে হলো তার বোনকে কী করতে দিয়েছে না সব নির্ণয় নিতে দিল নির্ণয় করা মানে কোনো কিছু লাইক বলতে পারো যে ডিসিশন নেওয়া ওকে তো এক্ষেত্রে বলতে পারি অভি লেট হার সিস্টার টেক টেক নিতে দিলো কি সব নির্ণয় অল দ্য ডিসিশনস অল দা ডিসান টেক অল দ্য অল দ্য ডিসিশন এরমভাবে হয়ে গেল তো এখানেও আমরা আগের যে সিস্টেম সেই মতন ফাইন্ড আউট করতে পারি সাবজেক্ট আছে অভি ভার্ব যেটা লেট ফর্ম এখানে লেট বসেছে অবজেক্ট আছে এখানে হার সিস্টার ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে টেক আর অবজেক্ট সেকশন আরেকটা যে অবজেক্ট আসছে সেকেন্ড অবজেক্ট ওখানে আসছে অল দ্য ডিসিশনস এরমভাবে এটা প্রধানত এই সেকেন্ড অবজেক্টটা ইউজলি থিঙ্ক বোঝায় কোনো একটা জিনিস হয় ঠিক আছে পরের লাইনটা দেখো আমার মা আমায় আজ রাতের খাবার দিচ্ছিল করছিল খাচ্ছিল যাচ্ছিল দিচ্ছিল এরম সেন্স মানে কাজটা চলছে এবং সেটা অতীতকালে এখানে চলছে বোঝাচ্ছে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেরকমভাবে লিখবো প্রথমে আছে আমার মা তো লেখা যাক মায় মাদার লিখতে পারি মাই মম লিখতে পারি মাই মম এবার কি হবে যেহেতু সেন্টেন্সের মধ্যে টেন্সটা আমরা দেখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাই জন্য সেই ফরম্যাট লিখবো তো ওয়াজ বা ওয়েব তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ তো এখানে মাই মম এরপরে তো ওয়াজ বসবে সেটা লিখলাম মাই মম ওয়াজ এবার ভার্বটা কোনটা লেট ওই একটাই তো ভার্ব আছে আমাদের কাছে সেটাকেই আইনজি করতে হবে মাই মম ওয়াজ লেটিং লেট সেটা হয়ে যাবে আইএনজি লেটিং যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলাম আমরা এই যে শি ইজ লেটিং এখানে হয়ে গেল পাস্ট কন্টিনিউ ওয়াজ লেটিং একই ব্যাপার ওকে মাই মা মাই মম ওয়াজ লেটিং কি আমায় আমায় তো মি ওয়াজ লেটিং মি কী করতে দিচ্ছিল আজ রাতের খাবার তার মানে এক কথায় আমরা রাতের খাবার সেলসের ডিনার বলতে পারি তো লেটিং মি কি করতে দিচ্ছিল খাবারটা রাঁধতে দিচ্ছিল তো কুক কথাটা লিখতে হবে এখানে আসবে ভার সেটা হলো কুক কুক ডিনার রাতের খাবার আজ রাতের খাবার তো টু নাইট আজকে রাতে করতে দিল মাই মম ওয়াজ লেটিং মে কুক ডিনার টু নাইট আজকে রাতে করতে দিল রান্নাটা তো এখানে দেখতে পাচ্ছি মাই মম এটা হচ্ছে সাবজেক্ট ওয়াজ লেটিং লেট ফর্মটা বসলো কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী পাস্ট কন্টিনিউয়াস তারপরে মি বসলো যেটা হচ্ছে অবজেক্ট কুক আসলো ভার্বের ফার্স্ট ফর্ম ডিনার যেটা হচ্ছে এখানে বলতে পারো আরেকটা সেকেন্ড অবজেক্ট অ্যান্ড দেন তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স ওকে নেক্সট লাইনটা এসো সে তার কুকুরকে একটি বল নিয়ে খেলতে দিয়েছিল সে তার কুকুরকে একটি বল নিয়ে খেলতে দিয়েছিল এখানে যে কথাটা অ্যাকচুয়ালি আমি এই যে দিয়েছিল সেন্সটা ওইভাবে তো বাংলার মতন করে এক্স্যাক্টলি ইংলিশে সবসময় সাউন্ড করে না তাও আমি এই লাইনটা পাস্ট পারফেক্টের ফর্ম্যাট অনুযায়ী লেখার জন্য এরমভাবে লিখেছি তো এখানে আমরা পাস্ট পারফেক্ট ফর্ম্যাট যে যেটা রয়েছে সেটাকে অ্যাপ্লাই করবো মানে পাস্ট পারফেক্টেন্স মানে হ্যাড বসবে এবং ভার্ভের থার্ড ফর্ম বসবে সেটা অ্যাপ্লাই করব তো ঠিক যেরকমটা আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখেছিলাম হ্যাজ লেট হয়েছিল এখানে হবে হ্যাড লেট এরকমভাবে লেখা যাক প্রথমে আছে সে তো সে অর্থে আমরা শি লিখতে পারি হি লিখতে পারি শি লিখলাম এবার খেলতে দিয়েছিল তো দিয়েছিল সেন্সটা বোঝানোর জন্য হ্যাড তারপরে লেট লিখব শি হ্যাড লেট শি হ্যাড লেট লেট কাকে দিয়েছিল না তার কুকুরকে তো হার ডগ হার ডগ শি হ্যাড লেট হার ডগ কি না একটা বল নিয়ে খেলতে দিয়েছিল এখানে খেলার কথাটা তার মানে হচ্ছে প্লে সি হ্যাড লেট হার ডগ প্লে ফার্স্ট ফর্ম বসলো প্লে কি একটা বল নিয়ে ব্যাকে এসো খেলতে আগে লেখা আছে নিয়ে তো নিয়ে অর্থে লিখবো উইথ প্লে উইথ তারপরে কি আছে একটি বল আ বল উইথ আ বল হলো শি হ্যাড লেট হার ড প্লে উইথ আ বল এরমভাবে হয়ে গেল পরের লাইনটা দেখো আমি তোমায় আমার মোবাইল ব্যবহার করতে দেব আমি তোমায় আমার মোবাইল ব্যবহার করতে দেব এখনও দিইনি আমি কিন্তু দেব তুমি নিশ্চিত থাকো এই যে কথাটা বলা হচ্ছে মানে ফিউচারে এটা তোমায় আমি করতে দেব। এখানে যে তোমাকে যে কাজটা আমি করতে দেব এটা সিম্পল ফিউচারের ফর্ম্যাট অনুযায়ী বলা হয়েছে ফিউচার ইন টেন্স তো সেই মতন লিখবো প্রথমে আছে আমি এ হলো সাবজেক্ট তাহলে আই লিখলাম তারপরে শেষে শেষও লেখা আছে করতে দেবো সিম্পল ফিউচার টেন্সে আমরা কী জানি ফর্ম্যাটটা স্যাল বা উইল বসে তারপরে ভার্ভের ফার্স্ট ফর্ম হয় তাহলে সেই অর্থে আই উইল লেট আই উইল লেট সাবজেক্টটা লেখার পরে খেয়াল রাখবে সব সময়ই শেষের দিকে আসবে সেখান থেকে ওই টেন্সটাকে এইভাবে ইউজ করে নেবে তারপরে আবার ব্যাকে চলে যাবে সেখানে দেখবে কাকে কাজটা করতে দিচ্ছে তার কথাটা লিখতে হবে যেটা কিনা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট হচ্ছে একদম ব্যাকে আসলে দেখতে পাচ্ছি তোমায় বলা হচ্ছে তার মানে ইউ সেটা এবার আমরা লিখবো যেরকম এতক্ষণ ধরে করে আসছি আই উইল লেট ইউ আমি তোমায় করতে দেবো কি করতে দেব তোমাকে আমি আমার মোবাইল ব্যবহার করতে দেবো ব্যবহার সেন্সটা লিখতে হবে যেটা হলো ভার্ভ আই উইল লেট ইউ ইউজ ইউজ কি আর তোমায় আমার মোবাইল মাই মোবাইল ইউজ মাই মোবাইল হয়ে গেল এবার এটাকেও আমরা ওই আগের লাইন আগে যে ফর্ম্যাটটা ওটার সঙ্গে ম্যাচ করে নিতে পারি প্রথমে সাবজেক্ট যেটা হলো আই লেটের ফর্ম হচ্ছে উইল লেট হয়েছে তারপরে অবজেক্টটা যেটা এখানে ইউ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে ইউজ আর অবজেক্ট আরেকটা যেটা যেটা প্রধানত একটা বস্তু বোঝায় সেটা এসছে মাই মোবাইল এই হলো ফর্ম্যাট পরের লাইনটা ওরা আমাদের সব কাজ করতে দিতে থাকবে একটু অদ্ভুত সাউন্ড করতে পারে কিন্তু আমার মনে হলো এটাই বেশি ক্লোজ যাচ্ছে ওরা আমাদের সব কাজ করতে দিতে থাকবে মানে ওরা লাইক নিজের ইচ্ছায় করছে না এখানে ব্যাকগ্রাউন্ডে কেউ আছে যারা কিনা কাজটা করতে দিচ্ছে এরম একটা সেন্স এবার এই কাজটা হবে এখনো হয়নি ফিউচারে মানে ফিউচারে একটা কাজ চলতে থাকবে এরম সেন্সে সিম্পল আই মিন সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়েছে ফিউচার কন্টিনিউয়াস সেই মতনটা লিখবো তো ওরা আমাদের সব কাজ করতে দিতে থাকবে ওরা সেন্সে আমরা দে লিখতে পারি তো লিখে দিলাম দে দে লেখার পরে কি করব। ফিউচার কন্টিনিউয়াস তো উইল বসবে বা শ্যাল বসবে তারপরে বি বসবে আর কি বসবে অবভিয়াসলি কন্টিনিউয়াস মানে তো আইএনজি ফর্ম সেটা লিখতে হবে যখনই কন্টিনিউয়াস কথাটা শুনবে মনে রাখবে আইএনজি ফর্ম আমায় করতেই হবে তো সেই জন্য এখানে আমরা দেয়ের পরে লিখবো উইল তারপরে দেবো বি তারপরে লিখবো লেট শব্দটা ওটার সাথে আইএনজি দে উইল বি লেটিং মানে করতে দিতে থাকবে এই সেন্সটা চলে এলো এবার ব্যাকে আসবো আবার কাকে করতে দেবে আমাদের দেবে তো আস দে উইল বি লেটিং আস আরেকটা কথাও খেয়াল রাখবে অবশ্যই এখানে যে অবজেক্টটা লিখবে সেই সেই ক্ষেত্রে যখন কোনো প্রোনাউনের ব্যবহার করবে অবশ্যই মনে রেখো প্রোনাউনটার অবজেক্টিভ ফর্মটাকে লিখতে হবে যেটা অবজেক্ট ফর্ম হয় সেই ফর্মটাকে লিখতে হবে যেমন উইয়ের জায়গায় আস তারপরে শি হলে সেটা হার্ড হবে তারপর দে হলে দেমটা হবে এই সেন্সটা ওকে যেটা আমি আগেও তোমাদের বলেছি যাই হোক দে উইল বি লেটিং আস লেটিং আস কি একটা কোনো কাজ সেটা লিখতে হবে ভার্ব লিখতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম সেটা কোনটা আমাদের সব কাজ করতে দিতে থাকবে তো কাজ করতে দেওয়া মানে কি অ্যাকচুয়ালি ডু বলতে পারি সেই অর্থে শি উইল বি লেটিং আস ডু 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 কি সব কাজ অল দ্য ওয়ার্কস দে উইল বি লেটিং আস ডু অল দ্য ওয়ার্কসও লিখতে পারে ওয়ার্ক লিখলেও হবে দে উইল বি লেটিং আস ডু অল দ্য ওয়ার্কস হলো ব্যাস পরের লাইনটায় চলে এসো সে ওদের জানতে দিয়ে থাকবে সে ওদের জানতে দিয়ে থাকবে এই ধরনের সেন্সটা আমি এখানে ফিউচার পারফেক্টের সেন্স অনুযায়ী বোঝাতে চেয়েছি তো সেই মতন আমরা এই লাইনটাকে ট্রান্সলেট করব। ফিউচার পারফেক্টের ফরম্যাটে আমরা এই লাইনটাকে চেঞ্জ করব তো সেই অর্থে দেখো এখানে সে ওদের জানতে দিয়ে থাকবে মানে ওরা যে স্ব জানতে পারছে তা নয় এখানে ব্যাকগ্রাউন্ডে সে আছে যে কিনা তাদেরকে জানতে দিয়ে থাকবে এরম ব্যাপার আছে তাহলে কজেটিভ ভার্ব তো সেই অর্থে এখানে আমরা হি ব্যবহার করতে পারি লিখলাম হি তারপরে কি করব। যেহেতু ফিউচার পারফেক্টেন্স আর পারফেক্ট মানেই হচ্ছে সেই হ্যাভের ফর্ম বসে তাহলে উইল বা শ্যাল তারপরে হ্যাভ বসবে এবং তারপর বরবে থার্ড ফর্ম সেই মতন লিখবো তো এখানে হির পরে আমরা উইল লিখতেই পারি হি উইল তারপরে লিখবো হ্যাভ হি উইল হ্যাভ তারপরে লিখবো ভার্ব যেটা হচ্ছে লেট লেটের থার্ড ফর্ম সেটাও লেট হয় সেটা লিখবো হি উইল হ্যাভ লেট কি তারপরে জানতে দিয়ে থাকবে কাদের না ওদের সেটা লিখতে হবে ওদের মানে দেম দেম ওকে হি উইল হ্যাভ লেট দেম কি জানতে দেওয়া মানে নো ওকে হি উইল হ্যাভ লেট দেম নো এরকমভাবে হয়ে গেল উপরের কনস্ট্রাকশন অনুযায়ী মিলিয়ে নিতে পারো প্রথমে আছে সাবজেক্ট হি তারপরে লেটের ফর্ম যেটা হচ্ছে উইল হ্যাভ লেট হয়েছে অবজেক্ট আছে পার্সন সেটা হচ্ছে এখানে দেম অনেকগুলো লোক আর তারপরে ভার্ভের ফার্স্ট ফর্ম নো বসেছে এখানে কোনো অবজেক্ট নেই ঠিক আছে এরকমভাবে হয়ে গেল তো দেখতে পেলে কত সহজে আমরা লেট ব্যবহার করে এই লাইনগুলোকে খুব ইজিলি আমরা আর কি ট্রান্সলেট করে ফেলতে পারলাম এমন ধরনের লাইনস তোমরা অনেক বানাতে থাকো এবং আগামী দিনকেও আমি চলে আসব আরও একটা কজিটিভ ভার্বের ফর্ম নিয়ে ডিসকাস করার জন্য তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমি এই হেল্প নিয়ে ডিসকাস করতে চলেছি এটাও খুব ইন্টারেস্টিং একটা ভার্ব তো চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো এবং এই সংক্রান্ত সমস্ত রকম ডাউটকে ক্লিয়ার করে নাও ওকে আরেকটা কথা আমাকে একটু জানিও আমি যে ভিডিওগুলো প্রেজেন্ট করছি এগুলো তোমরা ঠিক ক্লিয়ারলি প্রত্যেকটা লেখা বুঝতে পারছো কিনা। কারণ আমি যেভাবে আর কি আমি যা লাইট তারপরে সেটিংস যেসব অ্যাপ্লাই করে এগুলো করছি আমার কোথাও কোথাও একটু ডাউট হয় প্লাস তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে জানাও যে এই লেখার আজকের দিনে লেখাটা ক্লিয়ার আসলো না অ্যান্ড অল দ্যাট তো যার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করছি আমাকে একটা ফিডব্যাক দিও যে লেখাগুলো সব পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা আমার কথা পুরো ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং কোথাও যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম মনে হয় যেটা ভিডিওর মধ্যে তোমরা পাচ্ছ যেটার জন্য ভালোভাবে ভিডিওটা বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে ডেফিনেটলি সেটা জানিও আসতে হবে এটুকুই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বা পাই